আজ আমরা দশতম এর গণিত অংশের সমাধান করব। খুবই শর্টকাটে এটা পার্ট টু এর আগে আমি পার্ট ওয়ান করছি দেখো আমরা খুবই শর্টকাটে সমাধান করব তো প্রথম যে অঙ্কটি দেওয়া আছে সেটা হলো দুইটি সংখ্যার গুণফল দেওয়া আছে এত সংখ্যা দুইটি লসাগু এত দেওয়া আছে গসাগু কত হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে তো আমরা একটা সূত্র জানি কি লসাগু লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুইটির গুণফল সংখ্যা দুইটির গুণফল দেওয়া আছে কত পনেরো ছত্রিশ অথবা আমাদের এখান থেকে বের করতে হবে কি গসাগু তাহলে গসাগু আমরা যখন বের করব সমান সমান সংখ্যা দুইটির গুণফল কত সেই গুণফল আপন এই লসাগুটা কি তলায় দেবে এবং লসাগু দেওয়া আছে কত ছিয়ানব্বই জাস্ট লসাগুটা আমরা ছিয়ানব্বই এখানে ফেললাম এবং এই দুটো যখন আমরা ভাগ করবো তখন অ্যান্সার হচ্ছে কতো ষোলো তাহলে এর অ্যান্সার কত হবে এই ক নম্বর কিন্তু অ্যান্সার হবে ষোলো আচ্ছা তো দেখো এরপরে আমরা আর একটা অঙ্ক করি অনেক গুরুত্বপূর্ণ আরেকটা অঙ্ক মানে ফাইভ ইন্টু এ প্লাস এক্সের মান দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ হলে এর মানটাকে আমাকে নির্ণয় করতে হবে দেখো আমরা খুবই সহজে নির্ণয় করবো আমরা প্রথমে দেওয়া আছে কত এক্স মাইনাস ফাইভ দেওয়া আছে ইন্টু এ প্লাস এক্সের মানটা দেওয়া আছে সমান সমান দেওয়া আছে কত এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভকে আমরা লিখতে পারি ফাইভ তার স্কোয়ার কারণ পাঁচ পাঁচকে যদি স্কোয়ার করা হয় তাহলে কত হয় পঁচিশ হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি এই মাইনাসের জন্য এখানে মাইনাস তা দেখো আমরা এই পাশে একটা অঙ্ক হচ্ছে কি এ মাইন স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সেখান থেকে এক্স মাইনাস ফাইভ ইন্টু এ প্লাস এক্স সমান সমান আমরা লিখতে পারি কি এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফাইভ এবার দুই পক্ষ থেকে এক্স মাইনাস ফাইভ এবং এক্স মাইনাস ফাইভটাকে আমরা তুলে দেবো কারণ দুই পক্ষ থেকে আমরা এক্স মাইনাস ফাইভ এবং এক্স মাইনাস ফাইভ বাদ দিতে পারি তাহলে আমরা লিখতে পারি এ প্লাস এক্স সমান সমান এক্স প্লাস ফাইভ তাহলে এখান থেকে দেখো বা আমাকে নির্ণয় করতে হবে ইয়ের মানতে হবে এর সমানসন এক্স প্লাস ফাইভ এই এক্সটা প্লাস ছিল ওই পাশে গিয়ে মাইনাস এক্স হয়েছে তাহলে এক্স এক্স গেল তাহলে এ এর কত হলো ফাইভ তাহলে অ্যান্সার কত হবে এই খ নম্বর কিন্তু অ্যান্সার হবে এর সমানসন ফাইভ ত্রিভুজের একটি কোণ অপার দুইটি কোণের সমষ্টি সমান হলে ত্রিভুজটি কী হবে দেখো অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত একশো তো আশি ডিগ্রি তাই তো দেখো একটা ত্রিভুজ আঁকলাম একটা ত্রিভুজ এই আঁকলাম আঁকলাম এখানে বলছে যে ত্রিভুজের একটি কোণ অপার দুইটি কোণের সমষ্টি মানে এই দুইটা কোণের সমষ্টি অপার কোণের সমান হবে মানে যদি এইটা নব্বই ডিগ্রি হয় তাহলে এইটা হবে কত পঁয়তাল্লিশ ডিগ্রি এবং এটা হবে কত পঁয়তাল্লিশ ডিগ্রি এবং এই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ যোগ করলে কত হয় পঁয়তাল্লিশ এবং পঁয়তাল্লিশ যোগ করে দেখো নব্বই হয় তাহলে দুইটি কোণের সমষ্টি অপার কোণের সমষ্টি সমান তাহলে ত্রিভুজ ত্রিভুজটি কী হবে অবশ্যই একটি কোণ যখন সমকোণ হবে সেই ত্রিভুজটি অবশ্যই কী হবে সমকোণী ত্রিভুজ তাহলে অ্যান্সার কোনটা হবে এই ক নম্বর কিন্তু এই হবে সমকৈণী ত্রিভুষ আচ্ছা এরপরে দেখো অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তো আমরা খুবই শর্টকাটে করব অঙ্কটা তো অঙ্কটা দেখো চিনির মূল্য পঁচিশ পারসেন্ট বৃদ্ধি পাওয়াতে একটি পরিবারের চিনি খাওয়া এমনিভাবে কমালো যে চিনি বাবদ কোনো বাবদ ব্যয় বৃদ্ধি পেল না অনেকে অনেক প্রকার বড় নিয়ম করতে পারে আমরা খুবই শর্টকাটে করবো যখনই বৃদ্ধি পেয়েছে জাস্ট যে বৃদ্ধি পেয়েছে সেই সংখ্যকটি আমরা লিখবো একশো একশো গুণ কত পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সেই পঁচিশটি আমরা লিখবো আপন কত যেহেতু পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তো আমরা লিখবো কত একশো প্লাস পঁচিশ জাস্ট এটা আমরা সমাধান করলে আমাদের অঙ্কটাও হয়ে যাবে তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে দেখো একশো গুণ পঁচিশ হচ্ছে আপন হচ্ছে কত একশো তো পঁচিশ তো এটাকে পঁচিশকে আমরা কাটাটি করলে কত হবে পাঁচ পঁচিশ একশো তো পঁচিশ এবং পাঁচ দিয়ে একশো কাটাকাটি করলে কত হয় বিশ তাহলে অ্যান্সার হবে কত বিশ পার্সেন্টেজ তাহলে আনসার কত হলো বিশ পার্সেন্টেজ এটা আমরা কীভাবে করবো যখন বৃদ্ধি পড়ে তাহলে আমরা সেই সংখ্যাকে একশো গুণ বৃদ্ধি দেবো আপন তলায় দিব কি হরে দিব একশো প্লাস বৃদ্ধি ওপরে গুণ এবং তলায় কি প্লাস যদি আমরা করি সেটা ক্যালকুলেশন করলে জাস্ট এই অ্যান্সারটা বেরিয়ে যাবে আমাদের বিশ পার্সেন্ট আনসার হবে বিশ পার্সেন্ট তো এর পরে অঙ্কটা দেখোটা হলো এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি সেটা আমরা নির্ণয় করবো দেখো খুবই সহজ এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি তো আমরা জানি মৌলিক সংখ্যা নির্ণয় একটা সহজ সূত্র সেটা হলো দেখো একশো থেকে একশো পর্যন্ত চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক এটা কি দশ পর্যন্ত বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই জাস্ট এই একশো পর্যন্ত মৌলিক সংখ্যা এই সমগ্রটা হলো পঁচিশ সমগ্রটা যোগফল হলো পঁচিশ মানে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে পঁচিশটি এবার আমাকে বলছে যে এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি এটা হলো দশের ঘর এটা বিশের ঘর এটা তিরিশের ঘর মানে এই করে আমরা যোগ করলে আমাদের জাস্ট মৌলিক সংখ্যা কতটি সেটা আমরা নির্ণয় করতে পারবো তাহলে চার এক চারের কত আট নয় দশ তাহলে কত হবে দশ তাহলে এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি দশটি তো এর পরের অঙ্কটা দেখো অনেক গুরুত্বপূর্ণ সেটা একটি ভাগ দেওয়া আছে এর মানটা কত আমাকে নির্ণয় করতে হবে তো দেখো আমাদের এই অঙ্কটা খুবই সহজ আমরা সমান সমান দিলাম দিয়ে একটা দাগ দিলাম দাগ দেওয়ার পরে দেখো আমরা জাস্ট এই একগুলো গুণ করবি এক গুণ এক গুণ এক করে কত হচ্ছে সেই মান হচ্ছে এক এবার দেখো আমরা দশমিকের পরে কয়টা অঙ্ক আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় দশমিক জিরো জাস্ট এটাই হবে এবার দেখো আমরা তোলায় কী করব ঠিক এখন নিমে আমরা জাস্ট যে সংখ্যা কয়টা আছে সংখ্যা কয়টাকে আমরা জাস্ট গুণ করব। তাহলে দুই আর দুই কত চার চার দু কত আট সে আটটাকে ফেললাম ঠিক আছে এবার দেখো এখানে কয়টা অঙ্ক সংখ্যা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা অঙ্ক মানে দশমিকের পরে ছয়টা অঙ্ক আছে সেই ছয়টা অঙ্ক আমরা কমপ্লিট করবো এখানে তাহলে এটা হল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা দশমিক শূন্য জাস্ট এটা করলাম এবার দেখো আমরা এই অঙ্কটা কীভাবে ক্যালকুলেশন করব দেখো দশমিক পরে কয়টা শূন্য আছে আমাদের খেয়াল করা বিষয় দশমিক পরে একটা দুইটা তিনটা চারটে পাঁচটা এরাও দেখো দশমিক পরে একটা দুইটা তিনটা চারটে পাঁচটা তাহলে আমরা পাঁচ মতো বাদ দিয়ে দিলাম জাস্ট এই মতো যদি বাদ দিয়ে দেয় দুইটা যদি একই থাকে তাহলে আমরা বাদ দিতে পারি তাহলে অ্যান্সার হচ্ছে কত ওয়ান বাই এইট এখানে যদি যদি অঙ্কটা এমন থাকতো যে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান আপনার আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ফোর আছে ধরো এমন আছে তাহলে এমনটা আমরা কীভাবে ক্যালকুলেশন করবো দেখো ঠিক একই নিয়মে আমরা কিন্তু এখানে যেহেতু দশমিক পরে একটা শূন্য আছে তা আমরা এখানে দাস একটা শূন্য হিসেবে নেব তাহলে একটা শূন্য যদি আমরা এখান থেকে নেই তাহলে এখানে হচ্ছে দেখো জিরো দশমিক এক এই এই শূন্য পর্যন্ত আমরা বাদ দিব যেটা আছে তাহলে জিরো জিরো ওয়ান হচ্ছে আপন কত হচ্ছে দশমিক একশত চব্বিশ এই তো হয় জিরো দশমিক এবার এই যে অঙ্কটা হলো আমরা জাস্ট এখান থেকে আবার দেখো তিন অঙ্ক আমরা ওয়ান পর্যন্ত নিতে পারি মানে কি তিন অঙ্ক পর দশমিক দিলে তাহলে এখন হচ্ছে ওয়ান ঠিক একই কর্মী এখন যদি তিন অঙ্ক পর দেয় তাহলে একশো চব্বিশ এই দুইটা কিন্তু এই দুইটা দুইটা কিন্তু অ্যান্সার এখান থেকে যে কোনো একটা কিন্তু অ্যান্সার লিখলে হবে ঠিক একই কর্মী আমরা কিন্তু এটা এভাবে অ্যান্সার করছি তো এরপরে দেখো আমরা আর একটা অঙ্ক আছে অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক সেটা হলো ষাট লিটার কেরোসিন ও প্যাট্রোলের মিশ্রণের অনুপাত দেওয়া সাত ইস্টু তিন ওই মিশ্রণে কতটুকু পেট্রোল মিশালে অনুপাত হবে তিন ইঞ্চ টু সাত তো দেখো আমরা এই অঙ্কটা খুবই শর্টকাটে করবো যদি সাত ইঞ্চ টু তিন এবং তিন ইস্টু সাত যদি কোনো অনুপাতের উল্টে থাকে যেমন সাত ইস্টু তিন আছে এবং তিন ইস্টু সাত থাকে তাহলে আমরা কীভাবে করবো সেটা খুবই সহজে এবং শর্টকাটে তো দেখো আমাদের যে প্রথমে আসে ষাট শার্টটাকে ফেললাম এবার বলছে কেরোসিন এবং পেট্রোলের মিশ্রণে অনুপাত দেওয়া আছে ওই মেসিনে কতটুকু পেট্রোল কী মিশাতে হবে আমাকে পেট্রোল মিশাতে হবে তাহলে প্রথম অনুপাতের পেট্রোল আছে কতটা দেখো তিন পাচ্ছেন কেরোসিন এবং পেট্রোলের অনুপাত সাত দৃষ্টির তিন মানে পেট্রোল আসে তিন পাচ্ছেন সেই যেহেতু পেট্রোল মিশা মেশাতে হবে তাই সেই পেট্রোলের অনুপাতকে দিয়ে প্রথম অনুপাতের পেট্রোলকে দিয়ে আমরা দাস্টে ভাগ করবো ইন্টু আমরা করবো কি দুইটা অনুপাত দেওয়াতে সেই দুইটা অনুপাতের বিয়ক ফল তাই কি সাত মাইনাস তিন তো করলে কথা হচ্ছে ষাট ভাগ তিন ষাটকে তিনটা ভাগ করলে হচ্ছে বিশ গুণ হচ্ছে সাত মাইনাস তিন করলে কত হবে চার তাহলে হচ্ছে বিশ গুণ চার করলে হয় আশি তাহলে অ্যান্সার কত হবে এর কিন্তু আশি অ্যান্সার হবে ধন্যবাদ তো দেখো এরপরে আমরা আরও একটা অঙ্ক করব সরল দেখো আমাদের সুদের হার নির্ণয় করতে হবে সরল সুদের হার শতকরা কত টাকা হলে মানে সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন আট বছরের সুদে আসলে তিন গুণ হবে সুদে আসলে কত হবে তিন গুণ হবে দেখো অনেক গুরুত্বপূর্ণ অঙ্কটা তো আমরা এই অঙ্কটাকে যদি আসল আসল সব সবসময় আসল আসল কি ধরবো আসল হলো একশো টাকা তো দেখো আমাদের আট বছরের সুদে আসলে কত হচ্ছে তিনশো টাকা তিনশো থেকে যদি আমরা সুদে আসল এটা কি সুদ প্লাস হলো আসল আছে। এবং এখান থেকে যে আসলটা যদি আমরা বিয়োগ করি তাহলে সুদ হচ্ছে কত দুশত টাকা হলো আট বছরে দেখো তাহলে আমরা শুধুমাত্র সুদ পেলাম কত টাকা সুদ হচ্ছে দুশো টাকা এবং আসল হচ্ছে একশো টাকা এবার দেখো আমাদের নিয়োগ হতে হবে সুদের হার তা সুদের হার নির্ণয় করা খুবই সহজ একশো গুণ সুদ সুদ কত দুশো টাকা আপন আসল কত টাকা ছিল আসল ছিল আমার একশো টাকা গুণ সময় কত আমার আট বছর সে আটটাকে ফেলবো তাহলে একশো একশো কেটে গেল এবং আটকে যদি আমরা দুশো দ্বারা কাটাটি করি তাহলে কত হবে পঁচিশ পার্সেন্ট পঁচিশ সময় পঁচিশ পার্সেন্টেজ না সুদের হার কত পঁচিশ পার্সেন্টেজ বা পঁচিশ টাকায় এভাবে বলা দেয় ধন্যবাদ সবাইকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন